हेलो बंधुरा, हियर इज आवर न्यू व्लॉग। এই দেখো আমাকে দেখাচ্ছে, এই আমাকে দেখাবে না। এই যে মেকআপ করছে মেঘা। সো আমি মাস্কটা পরে নিই। সো যাই হোক, তো আজকে আমরা যাচ্ছি একটা নতুন জায়গায়, একটা নতুন ইভেন্ট, ঠিক আছে? কোথায় কোন ইভেন্টে কিসের ইভেন্টে সেটা তোমরা থাম্বনেল দেখে কিংবা পরেও জানতে পারবে, ঠিক আছে? সো এখন বলে দিই, তো মেঘা এই মুহূর্তে রেডি হচ্ছে, আর মাত্র 2-3 মিনিটের মধ্যে আমরা বাড়ি থেকে বেরিয়ে যাব। তো আগে গিয়ে কি হচ্ছে সেটা আমি দেখাচ্ছি। আর হ্যাঁ, হয়তো ভাববে যে এটা আমি কেন শুরু করলাম। অ্যাকচুয়ালি মেঘা সময় পাচ্ছে না যে ও ভিডিওটা বানাবে, এত ভাবে মেকআপ ঠুসছে। কেসে কেসে লোক রেতে यार यहां पर साला तुमको पागल कुत्ते का गाड़ी उठा के ले जाएगा बता रहा है हम। সে ভালো, মেয়ে মানুষ মেকআপ করবেই, ওটা ওদের প্রকৃত নিয়ম, মেয়েদের নিয়ম। যে রেডি হচ্ছে মেঘা, মানে রেডি হয়ে গেছে। আর সবাই এটা বলো কমেন্ট করে, এটা আমার নিউ শার্ট কেমন লাগছে। এটা ওর নিউ, কি বলে এটাকে, ডাংড়ি না ফাংড়ি? হাফ ডাংড়ি, হাফ ডাংড়ি না ফাংড়ি কিছুটা বলে। আর এটা হচ্ছে আমার নিউ শার্ট। সো কেমন লাগছে কমেন্ট করে অবশ্যই একটু বলো। সো দেখা যাক নেক্সট কি হয়। গাইস, ব্লগে এতক্ষণ ধরে বকলো, তো যে ইভেন্টের জন্য যাচ্ছি, চিংগাড়ির ইভেন্ট, ওখানে কে কে আসবে না আসবে এখনই বলছি না, তোমরা ওটা গিয়ে দেখতে পাবে। তো এখন ওলা দাঁড়িয়ে আছে, এখন ওলা ওলা করে যাবো মানি স্কোয়ার হল। তো কী কী হয় ওখানে দেখতে থাকো। A few moments later. So, এই 2 মিনিট হলো, 2 মিনিট না 1 মিনিট হলো, আমরা গাড়িতে উঠে গেছি ওলাতে, ওলা না উবের জানি না, যাই হোক। সো ওমেঘা বলো কিছু। আরে চ্যানেলটা তোমার, তোমায় বলতে হবে। কতক্ষণ লাগবে জানি না, তো যেটুকু সময় লাগে যাই, গিয়ে একটু যদি সুযোগ পাই তো ভিডিও করব। কিন্তু পৌঁছাতে পৌঁছাতে সানলাইট থাকবে কিনা এটুকুই জানি না, তো যা হবে হোক। তুমি মুখটা শুকনো শুকনো কেন? ও হ্যাঁ, তো যেটা বলছিলাম যে কোন একটা ভিডিওতে আমার মনে আছে ও আমাকে ও চ্যানেলটা সমর্পণ করে দিয়েছিল, আর চ্যানেলটা আমারই ছিল, ঠিক আছে? সো ও আমাকে কিনে ঝগড়া করছে আন্টির সাথে, আমি নিয়েও যাই না, তো সমর্পণ করে দিয়েছে। সো ব্লগার ব্লগে পোস্টটা আমি করছি, ঠিক আছে? সো দেখা যাক। সো আমরা পৌঁছে গেছি, আমাকে ভিডিও করতে দেয়নি, তো সেখানে এইখানে আমরা এসেছি, সেটা হচ্ছে মানি স্কোয়ারে, মানে দুখানা মা। সো যাই হোক, তো এখানে এসেছি, তো এবার কিসের জন্য এসেছি সেটাও তোমরা অনেকটাই আশা করি বুঝতে পারবে। তো এবার নেক্সটে গিয়ে কি হয় দেখা যাক। তো এবার আমরা লিফটে করে উঠবো, সেটা ব্যাক ক্যামেরা দিয়ে ভিডিও করি। এখন আমরা উঠে চলেছি, এই হলো মেঘা, মেঘা উঠেছে। কি বাবা, মেঘাকে বাচ্চা বাচ্চা হচ্ছে কেন? মা সরে যাও, তুমি একটুখানি তোমাকে দেখা যাচ্ছে। তো এই যে মেঘা, আমরা যাচ্ছি, চলো লেটস গো। এখন সেই ফাইনালি মুহূর্ত এসে গেছে যেটার জন্য আমরা আজকে এখানে এসেছি, মানে মানুষ করে যার জন্য এসেছি। তো তো একটা জিনিস তোমাদের দেখাই, ঠিক আছে? লুক এট দিস, এটা হলো মানুষ করে গেমিং জোন, ঠিক আছে? ছোটোবেলা থেকে একটা আমাদের নাগের বাজার, যেটাকে বলে দমদম নাগের বাজার, সেখানে ডায়মন্ড প্লাজা বলে একটা মল আছে, হ্যাঁ, আরে নেবো সবাই জানে। সো এবার বিষয় হচ্ছে এইটা, অনেকদিন ধরে আমার ইচ্ছা ছিল এরকম একটা জায়গায় খেলার, বাট আমি খেলতে পারিনি, বিকজ মনে হয় কি বড়ো হয়ে কেন বাচ্চাদের গেম খেলবো। কিন্তু আজকে এই বাচ্চাটাকে যখন আমার সাথে নিয়ে এসেছি, তখন আমি এখানেই খেলবো। আর এই হলো, এটা হলো বিশ্ববিখ্যাত, এটা বিশ্ববিখ্যাত প্রচেতা। আমি কই গেলাম, সাবস্ক্রাইবার আছে, হ্যাঁ বলো,
তো ফাইনালি বলছি আমরা চিংগারির একটা ইভেন্টে এসেছি যেখানে আমাদেরকে ইন্টারভিউ নিতে হবে, ফান করতে হবে, একটু মজা করতে হবে। মুভি রিলিজ করতে চলেছে এবং তার জন্য আজ একটু ফোন হয়েছে, মেকআপ হয়েছে, আরও দুজন রয়েছে। আমি তো শুধুমাত্র উপলক্ষ সবাইকে ঘোরার চেষ্টা করছি ব্রিজ। ও আমি তো ভীষণ এক্সাইটেড। আমি কেন এক্সাইটেড, কারণ হচ্ছে যে কতটা সাকসেস পাবে, সাকসেস আদৌ পাবে কিনা সেটা নিয়ে এখন কোনো টেনশনে রয়েছি। সবাই আসবে মল মল বলে বাবা অন্যান্য লোকজন দিন বলবে, সেখানে আমাদের যারা চিন্তাটি ক্রিয়েটাররা রয়েছে তারা কতটা মজা করবে, তারা কীভাবে করবে সেটাই দেখার। কিশোর তবুও একটু ক্যামেরাটা প্যান করুন এদিকে, এদিকে সৈতালি প্রসাদা সবাই রয়েছে এখানে। আরও আপডেটের জন্য দেখতে যাবো এদের সবার অ্যাকাউন্টগুলো ফলো করুন ইনস্টাতে এবং চিন্তাতে, কিশোর মেঘা এদিকে চৈতালি এবং প্রচেতা প্রত্যেকের অ্যাকাউন্ট ফলো করুন এবং অনেক আপডেট করুন। দেখাই কী হবে এই পুরো সেটআপ, ঠিক আছে দেখা যাক নেক্সটে কী হয়। আশিটার উপরে লোকেশানে শুট করাই ছবিটা, এখানে মেঘা ছবিতে কথা চলছে, মেঘাও দাঁড়িয়ে রয়েছে সামনে, মেঘা প্রদর্শন দেখছে। আর এটা সবার ভালো লাগার মতো একটা ছবি, বাচ্চা থেকে বড় এবং মাসালা ছবি দেখতে যা যা মানে এর মধ্যে মার্কেট আছে, রোম্যান্স আছে, গান আছে, হিরো আছে, ভিলেন আছে, হিরোইন আছে, সব কিছু আছে, মজা হবে। কিন্তু এটা বড় স্ক্রিনে দেখবে। তো এখানে তোমার চরিত্রটা কি? এখানে আমি এখানে আছে আমাদের সঙ্গে বিপরীতি দিই ঘটন রয়েছে মেঘা, গানগুলো বেরিয়ে গেছে ভটভটি আর জল, সব থেকে ভালো লাগে চাইটা কি কারণটা আমি নিজে গেয়েছি, না না ইয়ার্কি মারছি, সবকটা গানই নিজের নিজের জায়গায় সবচেয়ে ভালো। ডাক এসে যায়, জলপুরীর গান, জাহাজ বস্তি ট্রেন্ডিং এবং আরেকটা গান আছে টেক মাই হার্ট যেটা সিনেমাতে শোনা যাবে, সবকটা গানই ইকুয়ালি ব্রিলিয়ান্ট। তো এটা গানগুলো অলরেডি সারেগামার ইউটিউব চ্যানেলে আছে, তোমরা গিয়ে দেখো এবং আমাদেরকে জানাও কেমন লাগলো, এবং 11ই আগস্ট অবশ্যই হলে গিয়ে দেখতে হবে। বলো কি বলবো, বলো কি বলবো অডিয়েন্সকে, কি বলবো বলো, তুমি বলো। আমি প্রচণ্ড এক্সাইটেড, আমি এতটাই এক্সাইটেড যে অপেক্ষা করছি যে কখন আপনারা সিনেমা হলে আসবেন। আমি তো ফুচকি, আমি সারাদিন ছটায় গেছি, আপনারা কখন সিনেমা হলে আসবেন, আপনাদের সাথে দেখা হবে, কারণ সিনেমা হলে তো আমরা ভিজিটে যাবো, সেই সময় আপনাদের সাথে দেখা হবে। কতদিন অবধি আপাতত এইটা নিয়ে কাজ চালাতে হবে, এবার বর্ষায় আমাদের ভটভটি। আমাদের ঋষভ দার সঙ্গে ডান্স পারফর্ম করবে, তো সেটা আমরা দেখবো এখন। সো লেটস গো। সামনে চলে যাও না, সামনে চলে যাও। আমি বসে যাই, আবার এই সাইডটা খুব পছন্দ হয়েছে, এই যে না এটা কি সামথিং কিছু লেখা আছে, আর এটা হচ্ছে অপশনস,
এটাও একটা শপ না শপ না কি বলে এটাকে মলের মধ্যে আমি চাই না এইটা মেঘার খুব পছন্দ হয়েছে উইচ ড্রেস উইচ এটা কেন ছেঁড়া পোড়া লাগছে ভাল না গোপালের মা আমি গোপালের বাবা ঠিক আছে তো আমি গোপালের বাবা ও গোপালের মা আমার এটা খুব পছন্দ মেঘা কিনে দাও মেঘা এটা কিনে দাও আমার খুব পছন্দ ভীষণ মজা করলাম কোনটা অনেক দাম তুমি দেখতে পাও না সো আমাদের আমরা আজকে খুব মজা করলাম গাইস আমরা যে কারণের জন্য এসেছিলাম সেটা তোমরা ভিডিওতে দেখলে কি কি হলো সো এখন আমরা চলে যাচ্ছি এই হচ্ছে আমাদের সেই মল মানে মানি স্কয়ার মল তো সেখান থেকে এখন আমরা চলে যাচ্ছি সো বাই বাই আজকের ব্লগটা এখানেই শেষ না দাঁড়া ওয়েট ওয়েট এখনো ওয়েট আচ্ছা মানে ওয়েট তো আজকে অনেক ভিডিও বানিয়েছি অনেক মলের মধ্যে অনেক ভিডিও বানিয়েছি সেগুলো এখন মানে ওর সাথে এখন আমার দেখা হবে না সেই 27 তারিখ দেখা হবে 27 তারিখ অবধি এইবার সেই দিন যে যে যখন 27 মার্চ এই 27 আগস্ট ওর সাথে আমার দেখা হবে এরপর এই মাঝখানে এতগুলো দিন আমরা ওই ভিডিওগুলোই আপলোড দেব কালকে অনেক ভিডিও বানিয়েছি আজকে বানিয়েছি তো আর কি বলবো বাই বাই ভুলে যাবে না তো আমি বলবো না তুমি ভুলে যাবে না তো বাই বাই দেখা যাক দরকার পড়লে করতে হবে সো বাই বাই সবাইকে দেখা হচ্ছে নেক্সট ব্লগে আর ভিডিওটা সরি ব্লগটা ভালো লাগলে এবার আমি বলি লাইক কমেন্ট শেয়ার সবাই করে দিও একটুখানি সো আমাদের ওই যে চলে এসছে আমাদের ওলা তো আমরা ওলা করে চলে যাই সো বাই বাই ওলা তালিম তালিম বাই বাই